এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে যাচ্ছি একটু নেপালগঞ্জে হাটে মার্কেটিং করতে, সামনে ভাইপোটা আছে, একটু কেনাকাটা করতে যাচ্ছি। মানে বৌদি আমাদের কিনে দেবে বলে আমাদেরকে নিয়ে যাচ্ছে একটু কেনাকাটা করতে। তো চলো আমরা ওখানে কী কী কেনাকাটা করি, কী কী কিনি তোমাদেরকে দেখাবো, চলো তোমাদের। তো আগের বছর আমাদের ভাইপোটা দেওয়া হয়নি, কারণ হচ্ছে আমাদের ঠাকুমা মারা গেছিলো, কালাচুচু ছিল, তো একসঙ্গে খাওয়া দাওয়া করেছিলাম কিন্তু ফোটাটা দেওয়া হয়নি। তো এবছরে ফোটা দেবো। তাও হচ্ছে কিনা ভাইফোটার আগের দিন হচ্ছে কিনা ঠাম্মার হচ্ছে মৃত্যুবার্ষিক কাজ পড়েছে, তো তার পরের দিন ভাইফোটা হবে। তো আমরা তিনজনে যাচ্ছি নেপালগঞ্জের হাটে। তো বোন যাচ্ছে, বৌদি যাচ্ছে, আর আমাদের এই মার্কেটটা কাছাকাছি আছে, তাই ওই জন্য যাচ্ছি। মানে কেনাকাটাটা আমাদের ঠিক মানে যাই, দেখি কী পছন্দ হয়। তো সেরকম কিছু নেবো না, ভাবছি নাইটিই নেবো, কারণ যেটা পরবো সেটা কুর্তি অনেক আছে, তো ভাবছি নাইটিটাই নেবো। তো ওখানে গিয়ে দেখি কী পছন্দ না হয় তোমাদের সঙ্গে তারপর। এখানে কি সুন্দর সুন্দর প্রদীপ কিনতে পাওয়া যায়, কি কি কিনতে পাওয়া যায় সস্তা তোমাদেরকে দেখাবো, চলো দেখে। এখানে দেখো কি সুন্দর বাজি কালী ঠাকুর বিক্রি হচ্ছে, আর এইখানটা একটা কালী পুজোর হচ্ছে কিনা প্যান্ডেল হয়েছে সুন্দর। আর আজকের হাটে একটু ফাঁকা মতো আছে, কারণ আমরা সবার সবার গেছি তিনটের দিকে, ওই জন্য একটু ফাঁকা আছে। এখানে কালী পুজোর জন্য মালা সব কিছু, আর এই মার্কেটে সব কিছু পাওয়া যায়, সবজি থেকে জামা কাপড় থেকে মানে সব কিছু মানে এখানে পাওয়া যায়। এখানে কালী পুজোর জন্য লাইটিং বিক্রি হচ্ছে, লাইট বিক্রি হচ্ছে, দেখো কত সুন্দর। আর এটা হচ্ছে পুরো সবজি মার্কেট, এখানে সবজি আর মাছের মার্কেট। এখানে দেখো কত সুন্দর বটি বিক্রি হচ্ছে, বটি কাস্তে যা যা সব বিক্রি, এখানে সব কিছু পাওয়া যায়। তো আমরা হাটের ভেতরে ঢুকে গেছি এখন, আর যেখানে জামাকাপড় বিক্রি হয় সেখানে এখন আমরা যাচ্ছি এখন।
তো এখানে মোমবাতি নেওয়া হচ্ছে বাড়ির জন্য। কালী পুজোর জন্য মোমবাতি আর প্রদীপ জ্বালাতে হয়, তো আমরা 2 প্যাকেট মোমবাতি নিয়েছি বাড়িতে জ্বালানোর জন্যে। আর এটা হচ্ছে কিনা নেপালগঞ্জের হাটে সবজি মার্কেট, দেখতেই পাচ্ছ এখানে সব কিছু পাওয়া যায়। আর এখানে আমাদের মিছিরি শোনার জন্য জুতো দেখা হচ্ছিলো, বাড়ি পরানোর জন্য একটাও জুতো ছিল না, তো নেওয়া হচ্ছিলো জুতো। তো এই জুতোটার দাম 50 টাকা নিয়েছে। তো আমরা সেরম কিছু কিনিনি, আমরা বাড়ি যাচ্ছি এখন। আর বাড়ি যেতে রাস্তার পথে দেখ কি সুন্দর সুন্দর এখানে প্রদীপ পাওয়া যাচ্ছিল, তো আমরা সেরম কিছু কিনিনি, কালকে ফের আসতে হবে বলে গেছে, যেটা লাগবে সেটা বলে গেছে, কালকে ফের দুপুরবেলা আসবো হয়তো। তো এখন বাড়ি যাচ্ছি, তো আমরা হাট থেকে চলে এসেছি, সন্ধ্যে হয়ে গেছে, হাট থেকে আসতে এসে আবার সন্ধ্যে দিয়েছি, আবার পরতেও চলে এসেছি। দেখো ওরা পড়ছে, ওরা পড়ছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবে। টাটা, বাই বাই।